একদম 10 টাকা আর এই যে আপনি সাইকেল নিয়ে পার হচ্ছেন মোটরসাইকেল ভাড়া দেওয়া লাগবে না কেউ না কম আমরা যাচ্ছি যশোর মাগুরা এর আগে ছিল যশোর এখন মাগুরা নামে পরিচিত এই নদী পার হলেই সেই যশোর মাগুরা যশোরের মাগুরায় কথা বললাম একটু আগে এখানকার স্থানীয়দের সাথে তারা আমাদেরকে জানিয়েছেন এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় তবে আমাদের সময় সংকীর্ণতার কারণে আমরা তত দূর যেতে পারবো না এখানকার যানবাহনগুলো দেখুন খুবই চমৎকার এখানে নারী পুরুষ সম্মিলিতভাবে এরা একই যানে চলাফেরা করে আর আমরা একটু আগে নদী পার হলাম ট্রলারে যদিও আমরা নদীমাতৃক এলাকার লোক কিন্তু এখানকার নদী এখানকার মানুষ এখানকার যানবাহন সব কিছুই একটু ব্যতিক্রম ভালো লাগার মতো আর তাই আমরা এসেছি এই ভালো লাগাকে আর সুন্দরভাবে উপলব্ধি করার জন্য তো আর কিছুদিন পরেই শীত এই নদী শুকিয়ে যাবে এখানকার মানুষ নদী পারাপার হওয়ার জন্য ইচ্ছা করলে নদীর ভিতর দিয়েই হেঁটে আসতে পারবে এমনটাই জানিয়েছেন এখানকার মানুষ এখানকার মানুষগুলো অত্যন্ত নিরিবিলি সুন্দর মনের মানুষ এই যে এখানে লেখা আছে নোয়াপাড়া 0 কিলোমিটার অর্থাৎ নদী পার হলেই আপনি নোয়াপাড়া যেতে পারবেন এখানকার যাত্রীদেরকে ছায়া দেওয়ার জন্য রয়েছে দুই পাশে বড় বড় কট গাছ আর আমি সেই গাছটির নিচে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পিছনে আরও একটি বট গাছ রয়েছে খুবই বড় আর এখানে রয়েছে বেশ কিছু দোকান যেখানে যাত্রীরা বসে নিরিবিলি চা পান করেন নদীর ওই পার ভেঙে এ পার গড়ছে যেটি আপনারা জানেন যে নদীর চিরাচরিত নিয়ম এপার ভাঙা ওপার গড়া আর আমরা ঠিক মধুমতি নদীর পশ্চিম প্রান্তে রয়েছি আর দক্ষিণ প্রান্ত ধীরে ধীরে ভেঙে নদীর কূলে থাকা গ্রামবাসীকে ভিটে বাড়ি ছাড়া করছে তবে এখানকার যারা প্রতিনিধি বা সরকার প্রশাসন এই মধুমতি নদীর কূল সংরক্ষণ না করে তাহলে কিন্তু অচিরেই হারিয়ে যাবে নদী গর্বে ঐতিহ্যবাহী ফরিদপুর মধুখালীর নোয়াপাড়া আজ বুধবার 16 সেপ্টেম্বর 2020 রোদেলা সকালে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি যশোরের মাগুরায় এই মাগুরা এবং ফরিদপুরে পাটের কিন্তু বেশ চাষ হয় আর পাট সংরক্ষণ এটি একটি কষ্টদায়ক প্রক্রিয়া এখানকার কৃষকরা সেই পাট সংরক্ষণ করছেন দেখতে পাচ্ছেন এই কৃষক পাট সংরক্ষণ করছেন এখানকার পাট আর পাট খড়ি উভয়ই কিন্তু বিক্রি হয় কত টাকায় বিক্রি হয় এগুলো মন এগুলো 2300 টাকা করে বেশি 2300 টাকা করে বিক্রি করেছেন শুকানোর পর আচ্ছা দাম ভালো এই জন্য ছোটগুলো নিচ্ছে পাটের সোনালি আজ দিয়ে নানান আসবাবপত্র তৈরি হয় যার কারণে বিশ্ববাজারে
পাটের ব্যাপক চাহিদা রয়েছে। এর ওই ধারাবাহিকতায় পাটের দাম এবার অনেক বেশি। কত টাকায় বিক্রি হয় এই আঁশ? বিক্রি হয় 2300-2400-2500। পাট খড়ি কি বিক্রি হয়? হ্যাঁ, পাট খড়িও বিক্রি হয়। খড়িও বিক্রি হয়। খড়ি কিভাবে বিক্রি করেন? খড়ি হলো মন মন মানে গতবার গেছে 400 টাকা। আচ্ছা আচ্ছা, খড়ি যারা বেচছে তারা 400 টাকা বেচছে। হ্যাঁ, আর আগে বিক্রি হয়েছে 200-300। আগে 200-300। এবছর কি পাটের দাম ভালো? হ্যাঁ ভালো, আগের তুলনায় এবছর পাটের দাম ভালো, অনেক বেশি, মানে ডাবল দাম। তাহলে গত বছর আপনারা কত, 2000 টাকায় বিক্রি করেছেন? 2000 আন দেশ থেকে 1600 টাকায় বিক্রি করেছেন। আর এবছর 4000 টাকা উপরে? না, 4000 যায়নি, মানে 2700 উপরে বিক্রি, 2700 উপরে বিক্রি হয়েছে। এখানে মূলত আপনাদের আয়ের উৎস কি? কৃষি কাজের মাধ্যমে কি আপনাদের আয়টা হয়? হ্যাঁ হ্যাঁ, কৃষিকাজের মাধ্যমে। কৃষিকাজের আমাদের তো চাকরি নেই। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ। কি নাম আপনার? আবুল বাসার। আবুল বাসার। বয়স কত আপনার? আমার বয়স এই 69 বছর। 69 বছর। এখনো কাজকর্ম ঠিক মতো করতে পারেন? হ্যাঁ, পার্সেলে যে করাই আবার নিজে। আপনারা কি আগের জামানায় দুধ কলা খেত মানুষ বেশি? হ্যাঁ, ঠিক না? এখন কি আগের মতো দুধ খেতে পারেন? না, আমি তো পুষিনি। এখন দুধে গরু ছিল, একটা বর্গা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে নিজের একটা আছে, খ্যান নাই, খ্যান নেই। আচ্ছা, দুধ আগে আমি বিক্রি করেছি হলো 20 পয়সা চাইলে না। প্রথম আপনার প্রথম জীবনে? হ্যাঁ হ্যাঁ, 20 পয়সা বা চারা নাই বিক্রি করতে? চারা না বিক্রি করেছি। এখন এখন এসে কত টাকায় দেখতেছেন দুধ? এখন দেখতেছি 200 টাকা, 230 দুধ। হ্যাঁ, ঈদের কারণে 230 হয়ে যায়। ঈদের 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 সময়? হ্যাঁ, এখন তো 45 টাকা কেজি। 45-50-60। আর একটা বড় বড় খাসি বিক্রি করেছি আমরা, মোটে তিন টাকা, এত বড় খাসি। এখন সেটার দাম হচ্ছে 30-এর পক্ষে 30 হাজার। আচ্ছা, দাম বেড়েছে? হ্যাঁ, দাম বেড়েছে। তাই কৃষি কাজে গৃহস্থরা উন্নতি হয়ে যাচ্ছে। এখন তো হাটে বাজারে গেলে তো একটু মানে ভালো জায়গা থাকে, তাহলে মাছ কেনা যায় না। মানে ওরা তো ওই 1200-1400 বা 2000 দেখে না, ওরা ইলিশ মাছ ওই তাই কেনে। আর আমরা আমাদের ইনকাম করুন, আমরা ওই 500 টাকা কেজিটা কিনি বা 300 টাকা কেজিটা কিনি। আচ্ছা, আমরা তো এখন মধুমতী নদীর সামনে দাঁড়িয়ে আছি, তাই তো? এই নদীতে আসলে কি ধরনের মাছ পাওয়া যায়? মাছ বড়টাও পাওয়া যায়, ছোটটাও পাওয়া যায়। কি কি মাছ পাওয়া যায়? এগুলোর ভিতরে আসলে কি মাছ পাওয়া যায়? ওরা সবই পাওয়া যায়, মানে সবই পাওয়া যায়। ঠিক পায় ওই রশি ধরা থাকে, তখন উঠোই, উঠলে কই মাছের মতো ভালো হয়ে যাচ্ছে। এমন একটা নৌকার জাল করতে কত টাকা লাগে? জোয়ার কি আসে? হ্যাঁ, জোয়ার আইছিল, এখন জোয়ার কি খুব কম হয়? না, জোয়ার কম হয়, ভাটাটাই একটু বেশি হয়। ভাটাটা বেশি। এই নদীর মাছ স্বাদ কেমন? খুব ভালো, সুস্বাদু মাছ, ইলিশ মাছ। না, মাছ তো বেশি বড় না, ছোট ছোট মাছ। না, মাছ বড় হয়, বড় হয়, এইরকমের আছে, এইরকম আছে, আবার খুব ছোট আছে। আগে যে সময় মানে আপনার যে বয়সের শুরুটা, অর্থাৎ আপনি যে সময় যুবক ছিলেন, যে সেই সময় যেই পরিমাণ মাছ পাওয়া যেত, এখন কি সেই পরিমাণ মাছ পাওয়া যায়? এখন তার চেয়ে বেশি পাওয়া যায়, কিন্তু এখন বিদেশ চলে গেছে এই নদীতে। যে
তাহলে এখন আমরা এই যে গতকাল দেখলাম বা একটু আগে দেখলাম যে ছোট ছোট মাছ ইলিশ মাছ বড় মাছ তো দেখলাম না এই যে বড় মাছ না পাওয়ার পিছনে কি কারণ আছে বড় মাছ পাইতেছে না বলে এই যে কোম্পানি জালগুলো বানাইয়ে ছোট ছোট মাছ ধরে ধরে আমাদের দেশে সম্পদ নষ্ট করে দিচ্ছে তাহলে আপনি বলতেছেন ঝাটকা ঝাটকা জাল বা ঝাটকা নিধনের কারণে বড় মাছ হারিয়ে যাচ্ছে এই তো বড় মাছ হারিয়ে যাচ্ছে কি হলে আমরা আবার পুনরায় সেই ঐতিহ্যবাহী ওই সরকার আইন পেতে পারি সরকার এই মাছ আইন মন্ত্রী যে তেনাকে ওই বলতে হবে যে এইগুলো ধরা নিষেধ শুধু নিষেধ করলেই হবে নাকি যারা জেলে তারা মানতে হবে হ্যাঁ মানতে হবে মানলেই তাহলে আমরা পুনরায় আবার বড় মাছ পেতে পারি সম্পদ আমরা পাবো জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম